রহমান রহিম। আমি এখন পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের হজ বিষয়ে পাঠদান করব। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে হজ ফরজ করেছেন, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। হজ হল ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ, একটি অন্যতম স্তম্ভ। মুসলমানরা জিলহজ মাসে কাবা শরীফের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে হজের অনুষ্ঠান পালন করে, একসাথে একটা মহাসম্মিলন, ইসলামের একটা বার্ষিক সম্মিলনের মতো হয়। সেখানে আল্লাহ তারা ইবাদত বন্দেগি করে এবং নির্দিষ্ট কাজগুলো সেরে তারা আবার প্রাণীতে ফিরে আসে। আমরা দেখতে পাই হজ হল, হজের শাব্দিক অর্থ হল ইচ্ছা করা বা সংকল্প করা, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের যাওয়ার ইচ্ছা করা বা সংকল্প করাকে হজ বলে। ইসলামী পরিভাষায় হজ বলা হয় আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়, বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। আমরা দেখতে পাই এখানে কতগুলো বিষয় আসছে। এক নম্বরে আসছে হল আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্য, অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। সেখানে প্রত্যেকটি ইবাদত করার জন্য আল্লাহ তাআলার জন্য করতে হয়, আল্লাহর জন্য ইবাদত করতে হয়। হজও আল্লাহ তাআলা বিশেষ ইবাদত, এটা আল্লাহ তাআলার জন্যই করতে হবে, একমাত্র আল্লাহ সন্তুষ্ট এবং নৈকট্য লাভের উদ্দেশ্যে করতে হবে। এখানে যদি লোক দেখানোর জন্য উদ্দেশ্য হয়, হাজি বলবে এই জন্য এই উদ্দেশ্য হয়, তাহলে হজ পালন হবে না। এই জন্য নিয়তকে বিশুদ্ধ করতে হবে, নিয়তের বিশুদ্ধতা অবশ্যই দরকার। এখানে দ্বিতীয় নম্বরে আসে নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় বলতে বছরের জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সময়কে বুঝায়। এই সময় হজের অনুষ্ঠানগুলো করা হয়। বিশেষ অবস্থায় বলতে এহরামের অবস্থাকে বোঝানো হয়। নির্দিষ্ট স্থান বলতে কাবা ঘর, সাফা মারওয়া, আরাফাত, মুজদালিফা, মিনা ইত্যাদি স্থানগুলোকে বোঝায়। এই স্থানগুলোতে নির্দিষ্ট নিয়মে, অর্থাৎ আল্লাহ রসুলের দেখানো, নবীদের দেখানো নির্দিষ্ট নিয়মে এই অনুষ্ঠানগুলোকে, এই অবস্থা, এই জায়গাগুলোর জিয়ারত করাকে হজ বলে। অর্থাৎ এহরাম, তাওয়াফ, সাই, উকুফে আরাফা, মুজদালিফা, মিনা, উকুফে মিনা অবস্থান ইত্যাদি এই অনুষ্ঠানগুলোকে হজ বলে। হজের কাদের উপর হজ ফরজ হয়, আমরা আল্লাহ তাআলার আয়াত এখানে আছে যে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, অর্থ আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের হজ পালন করা মানুষের উপর অবশ্য কর্তব্য, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, অর্থাৎ যার সামর্থ্য আছে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে সুস্থ এবং অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী, তাহলে তার উপরে জীবনে একবার হজ ফরজ হয়। আমরা দেখতে পাই অন্যান্য ইবাদত যেমন নামাজ দৈনিক 5 বার আমরা পড়তে হয়, প্রত্যেক দিন পড়তে হয়। রোজা বছরে 1 বার, 1 মাস রোজা পালন করতে হয় প্রত্যেক নরমালের উপরে, বালিক নরমালের, মুসলিম নরমালের উপরে ফরজ। আর যাকাত বছরে 1 বার সামর্থ্যমানদের উপর ওয়াজিব হয়, ফরজ হয়। কিন্তু হজ কিন্তু জীবনে 1 বার ফরজ হয়। সে যদি অর্থশালী, অনেক অর্থের মালিকও হয়, শারীরিকভাবে সুস্থ থাকে, কিন্তু বারবার হজ করতে হয় না, হজ 1 বারই ফরজ হয়। জীবনে 1 বার করলে তার ফরজ আদায় হয়ে যাবে, তবে বারবার হজ করা যায়, সেটা নফল হিসেবে আদায় হবে, নফল হিসেবে আদায় করতে পারবে। হজের ফরজ কয়টি ও কি কি? হজের ফরজ হলো 3টি: এহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা, তাওয়াফ জিয়ারত। অপর আমরা দেখতে পাই অন্যান্য ইবাদতের মধ্যে কিছু জিনিস আছে ফরজ, কিছু জিনিস আছে সুন্নত, কিছু জিনিস আছে মুস্তাহাব, কিছু জিনিস আছে ওয়াজিব। এই হজের মধ্যে 3টি জিনিস কাজ হলো ফরজ। এই 3টি কাজের যে কোনো একটি যদি ছুটে যায়, তাহলে হজ আদায় হবে না। এক নম্বরে এহরাম বাঁধা। এহরাম বাঁধা হলো হজ শুরু করার নিয়তে দুই পাট্টা কাপড় পরিধান করে, সাদা কাপড় পরিধান করে, 2 রাকাত নামাজ পড়ে, তালবিয়া আদায় করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পাঠ করলে হজের নিয়ত করলে এহরাম বাঁধা হয়ে গেল। এহরাম বাঁধার পরে স্বাভাবিকভাবে যারা জীবন যাপন করে তাদের মতো চালচলন চললে হবে না, তাদের মতো আমরা অনেকগুলো কাজ করতে পারবো না, যেমন মশা মারা, কুকুন মারা, শিকার করা ইত্যাদি, এই কাজগুলো আমরা করতে পারবো না। এই ধরনের আরো অনেক কাজগুলো তার জন্য হারাম হয়ে যায়, এটা হলো এহরাম অবস্থা। এই এহরাম অবস্থায় হজ আদায় করতে হয়।
দুই নম্বর হলো আরাফাতে অবস্থান করা। আরাফা অবস্থান করা এটা হজের অন্যতম ফরজ, অর্থাৎ আরাফার মাঠে নয় জিল হজ, আরাফার মাঠে অবস্থান করা, সেখানে জোহর এবং আসরকে জোহর সময়ে আদায় করা। এরপরে তাওয়াফে জিয়ারত, তাওয়াফে জিয়ারত হলো 10 জিল হজ থেকে 12 জিল হজের মধ্যে যে তাওয়াফ আদায় করা হয় সেই তাওয়াফ হলো তাওয়াফে জিয়ারত। এই তাওয়াফে জিয়ারতটাও ফরজ। এই তিনটি ফরজ যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের হজ আদায় হয়ে যাবে। হজের কিছু ওয়াজিব আছে, সেই ওয়াজিব গুলো আমরা দেখতে পাই 7টি। হজের ওয়াজিব হলো 7টি। 1 নম্বর হলো মুজদালিফা নামক স্থানে অবস্থান করা, অর্থাৎ আরাফার মাঠে নয় জিল হজ অবস্থান করার পরে যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিব ওয়াক্ত হয়, মাগরিব নামাজ আরাফার মাঠে না পড়ে মুজদালিফার দিকে রওনা হতে হয়, সেই মুজদালিফা গিয়ে সেখানে মাগরিব এবং এশা একসাথে এশার সময় আদায় করতে হয়, আর রাত ওখানে মুজদালিফা খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। এটা হলো মুজদালিফা অবস্থান করা, এটা ওয়াজিব। 2 নম্বরে সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করা, অর্থাৎ ইব্রাহিম ইসলামের স্ত্রী ইসমাইল ইসলামের মা যিনি পানির খোঁজে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করছিলেন, সাই মানে দৌড়াদৌড়ি করা, সাফা মারওয়া পাহাড়ে ওই স্মৃতি হিসাবে সাফা মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি করা, এটাও হলো ওয়াজিব, এটা হাজদের জন্য করতে হবে। 3 নম্বরে মিনায় 3টি নির্ধারিত স্থানে 7টি করে কঙ্কর শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করা। মিনায় 3 দিন অবস্থান করতে হয়, আর সেখানে অবস্থানকালীন সময়ে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 3টি স্থান আছে, 3টি স্তম্ভ আছে, সেখানে শয়তানকে শয়তানের উদ্দেশ্যে 7টি করে এই 3টি স্থানে পাথর নিক্ষেপ করতে হয়, এটা ওয়াজিব। 4 নম্বরে কোরবানি করা, যারা হজ্জে কেরান এবং হজ্জে তামাক্কু করে তাদের উপরে কোরআনে কোরবানি করা ওয়াজিব, তারা কোরবানি করতে হবে। তবে যারা শুধু হজ করে, হজ্জে ইফরাদ করে, তাদের জন্য কোরবানি করা ওয়াজিব না। 5 নম্বরে মাথা কামানো বা চুল ছেটে ছোট করা, চুল কেটে ছোট করা, অর্থাৎ যখন হজের বিধানগুলো সম্পূর্ণ হয় তখন হালাল হওয়ার জন্য, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মাথা কামাতে হয় অথবা চুল কেটে ছোট করতে হয়। এই মাথা কামানো অথবা চুল ছোট কেটে ছোট করা, এর মাধ্যমে হালাল হয়ে যায়, আর এই কাজ করাটারও ওয়াজিব, এটা হজের অন্যতম বিধান, ওয়াজিবের একটা একটি। 6 নম্বরে হলো বিদায় তাওয়াফ করা, অর্থাৎ বিদায় তাওয়াফ মক্কাবাসী যারা হজ করে তাদের জন্য বিদায় তাওয়াফ না, মক্কার বাইরে যারা হজ করতে যায় তাদের জন্য বিদায় তাওয়াফ করা, অর্থাৎ যারা যখন বাড়ির ঘরে ফিরে আসবে তখন ওই বাড়ির ঘরে ফিরে আসার জন্য যে শেষে সর্বশেষ যে তাওয়াফ করতে হয় বিদায় তাওয়াফ, এই তাওয়াফটা হলো ওয়াজিব, এটাকে বিদায় তাওয়াফ বলা হয়, তাওয়াফুল ইবাদা বলে। 7 নম্বর হলো দম দেয়া, অর্থাৎ হজের কোনো ওয়াজিব যদি ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে ছুটে যায় অথবা বাদ পড়ে নষ্ট হয়ে যায় তখন অতিরিক্ত একটি কোরবানি দেওয়া, এর নাম হলো দম দেওয়া, অতিরিক্ত একটা কোরবানি দিতে হয় ক্ষতিপূরণ হিসেবে। আমরা নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সাহস ইত্যাদি, তো হজের মধ্যে যদি ওয়াজিব ছুটে দেয় অতিরিক্ত দম দেওয়া, অতিরিক্ত কোরবানি করা, এটা হলো দম দেওয়া, এটাও ওয়াজিব, এটাও ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হজের বিধান বুঝার এবং হজ আদায় করার আগ্রহ আমাদের অন্তরে দান করুন, এবং হজের বিধান বুঝে আমরা যাতে হজ করতে পারি সে তৌফিক দান করুন। এখন থেকে আমরা যেহেতু হজের পাঠ পড়লাম, তো এখন থেকে যারা মনে আগ্রহ থাকবে তারা যদি কিছু সংগ্রহ করে, আস্তে আস্তে পুঁজি করে, তাহলে একসময় জীবনে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিবেন। অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে, হজের ঘটনা আছে, তো আমরা হজ করতে পারবো, আমরা মনে আগ্রহ নিই এবং কিছু সঞ্চয় করার চেষ্টা করি। এখন তো অনেক ব্যবস্থাপনা আছে, সঞ্চয়ের অনেক ব্যবস্থাপনা আছে, ইসলামী ব্যাংকগুলোতে হজের ফিক্সড ডিপোজিট করা হয়েছে, রাখা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে, সেটা করতে পারি অথবা নিজেরা ঘরে সংগ্রহ করতে পারি, আস্তে আস্তে যাতে পুঁজি করে আমি এক সময় যে আল্লাহ আমার জীবনে হজ করার তৌফিক দান করেন। কারণ এই হজের মধ্যে আম্বিয়া আলাইহিস অনেক স্মৃতি জড়িত আছে, ইব্রাহিম আলাইহিস এবং ইসমাইল আলাইহিস এবং ইব্রাহিম আলাইহিস স্ত্রী এবং আমাদের নবীদের এবং আমাদের নবীজির সেখানে জন্মস্থান অবস্থান, মক্কে অবস্থান করছেন, মদিনায় গিয়েছেন, তো হিজরত করে গিয়েছেন, এগুলো এই জায়গাগুলো আমরা দেখতে পারবো। আমাদের ইমানের সাথে এই হজের বিধানের সাথে এবং হজের জায়গাগুলোর সাথে সম্পর্ক আছে, চাই আমাদের যাতে হজ করার তৌফিক আল্লাহর কাছে চাই এবং হজ করার জন্য আমরা চেষ্টা করি এবং সঞ্চয় করি, যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, একদিন না একদিন আমাদেরকে তৌফিক দেন। আর বিশেষ করে আমরা হজের যে সফরনামা আছে সেই সফরনামা আমরা পাঠ করতে পারি,
এখন আমাদের বাংলাদেশে সবচেয়ে একক অনুবাদ নয় যেটা মূল গ্রন্থ হিসাবে বের হয়েছে বাইতুল্লাহ মুসাফির, সেটা বাইতুল্লাহ মুসাফির যদি আমরা আরো পড়ি সবিস্তারে আমরা হজ সম্বন্ধে জানতে পারবো এবং হজের আগ্রহ আমাদের দিলের মধ্যে আল্লাহ তালা দিবেন এবং একসময় আমাকে আল্লাহ তালা হজ করার তৌফিক দিবেন। উমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদ রাখুন।